নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোম কুক ঝুনু হোম কুকে আপনাদের সকলকে স্বাগত জানায় চলে এলাম আবারও আপনাদের সাথে ঝিঙের একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আজকে শেয়ার করা রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে একটা লাইক করবেন চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ঝিঙের নতুন স্বাদের রেসিপি বানাতে বন্ধুরা এখানে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো খোঁজা ছাড়িয়ে কেটে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি প্রায় এক একটা ঝিঙে তিনটে করে ভাগ করে নিয়েছি তারপর একটু করে ছিঁড়ে দিয়েছি যাতে মশলাটার গ্রেভিটা খুব ভালোভাবে ঝিঙের মধ্যে ঢুকে যায় এবং খেতেও দারুণ লাগে নতুন স্বাদের ঝিঙের রেসিপি বানাতে আমি আরও কিছু উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যেসব বন্ধুরা নতুন আছেন এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন বন্ধুরা এখানে নিয়েছি টমেটো এবং পেঁয়াজ কুচি এদিকে গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর তেল ভালো করে গরম করে নেবো আজকে আমি ঝিঙের রেসিপিটা বন্ধুরা সর্ষের তেলে বানাবো তাই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে এই যে ঝিঙেগুলো নিয়েছি ভেজে নেব এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি তার জন্য আর ঝিঙেগুলো ভাজার জন্য দিয়ে দেবো লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতন ভেজে নেব ঢাকনা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখলে ঝিঙে থেকে অনেক সময় জল সাজতে শুরু করবে লবণ দেওয়ার কারণে তাই হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তুলে নেবো এই যে উপরের রঙগুলো যখন ভাজা ভাজা রঙ হয়ে যাবে বন্ধুরা এবং কাঁচা ভাবটা চলে যাবে সেই সময় আমি ঝিঙে থেকে তেল ঝরিয়ে ঝিঙে তুলে নেব। এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনার মাধ্যমে ঝিঙে থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঝিঙে ভাজা ঝিঙে এবার পাশে রেখে দেব ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব বন্ধুরা পাঁচ ফোড়ন নিয়েছি আপনারা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লম্বা করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ কুচি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এবার দিয়ে দিলাম রসুন বাটা ছোটো চামচের এক চামচ মতন রসুন বাটা নিয়েছি দিয়ে দিলাম তারপর রসুন বাটাটা আবারও এক মিনিট মতন পেঁয়াজের সাথে ভেজে নেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম বন্ধুরা হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতন এবং ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন যেমন খেতে যান। এবার আমি দিচ্ছি টমেটো সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব টমেটো দিয়ে প্রায় দু মিনিট মতন পেঁয়াজ গুঁড়ো মশলা সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব একটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢাকনা খুলে নিলাম যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় এবং গলে গলে যায় তারপর আবারও ঢাকনা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা আরও ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন সব কিছু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে এবং তেল ছাড়তে শুরু করলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার বাটা মশলা দিয়ে নেবো আগে থেকে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম দিয়ে দেবো এখানে নিয়েছি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা তিন চামচ মতন পোস্ত নিয়েছি আর এক চামচ মতন কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলা গ্রেভির সাথে মিশিয়ে নেব এই বাটা মশলাটা দেওয়ার পর বন্ধুরা খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই প্রায় এক থেকে দু মিনিট মতন জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি তারপরে ভালো করে কষে নিচ্ছি প্রায় দু মিনিট মতন কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো আর ঝিঙের এই রেসিপিটা যদি আগে কখনো বানিয়ে খেয়ে না থাকেন বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আমার শেয়ার করা ঝিঙের এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগবে দুপুরে গরম ভাতের সাথে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা এবার ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার জল দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় গ্লাসের কাছাকাছি জল দিয়ে দেবো আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে নিতে পারেন তারপর আমি জল দিয়ে নিয়েছি বন্ধুরা জলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর গ্রেভিটা যখন ফুটে উঠবে আবারও আমি একবার ভালো করে নেড়ে নেব তারপর অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ঝিঙে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা এই যেরকমভাবে নেড়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঝিঙে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এর আগেও আমার চ্যানেলে ঝিঙের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন না দেখে থাকলে অবশ্যই ওই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সবার শেষে সামান্য পরিমাণে চিনি সামান্য চিনি দিলে বেশ মশলা গ্রেভিটা খেতে ভালো লাগবে ঝিঙের এই রেসিপির তাই চিনি দিয়ে দিলাম একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব তার জন্য এখানে আমি একটা থালা নিয়েছি থালা চাপা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর মাঝে একবার ঢাকনা খুলে দিয়েছিলাম তারপরে আবারও ভালোভাবে নেড়ে নিয়েছিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি সবার শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগবে তাই সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর আমি তরকারিটা ঢেলে নিচ্ছি ঝিঙের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর একটা কমেন্ট করবেন বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আবার কোন রেসিপির ভিডিওতে তার আগে সুস্থ থাকুন ভালো থাকুন পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ